সবে বরাতের রাতে ইবাদত করলে ইবাদতের ফজিলত কি? শুনেন মুসলমান, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছে। আমি বেশ কিছু মাহফিলে ঘটনাটা বলেছি, যেহেতু আলোচনা রেকর্ড হচ্ছে কাল ক্ষেপণ করব না, সময় নষ্ট করব না, সংক্ষেপে বলি। ঈসা নবী রাস্তা দিয়ে চলতেছেন, সুন্দর সাদা একটা পাথর দেখলেন, এই পাথর দেখে ঈসা নবী থমকে দাঁড়ালেন আর আল্লাহ শকর আদায় করলেন আর বললেন, আল্লাহ পাকের কত শান, আল্লাহ কত মহান, এই পাথরটা কত সুন্দর। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ জিব্রাইল আমিনারে পাঠাইছে, জিব্রাইল রে যা পাথরের খবর ঈসা নবীরে জিজ্ঞেস কর। ঈসা নবীরে জিব্রাইল আমিন কয়া নবী গো, আল্লাহ জিজ্ঞেস করছে আপনি এত সুন্দর পাথর দেখে আশ্চর্য হইছেন নি? কো হইছি মানে আশ্চর্য নি, শুধু চমকাই গেছি। সুবহানাল্লাহ, কর নবী, নবী হয়ে যিনি ঈসা নবী একজন নবী এবং রসুল, তার নবুয়ত দান করেছেন আল্লাহ এবং ইঞ্জিল কিতাব দান করেছেন নবী এবং রসুল। তিনি বলেন আমি আশ্চর্য হয়ে গেছি, চমকে গেছি পাথর দেখে। জিব্রাইল আমিন বলেন, রব্বুল আলামিন বলেছেন আপনি যদি দেখতে চান এর থেকেও আশ্চর্য বিষয় আমার আল্লাহ আপনাকে দেখাইতে পারে। সুবহানাল্লাহ, ঈসা নবীকে এর থেকে আশ্চর্য বিষয় কি দেখাবে? বলে আপনার হাতের লাঠি দিয়ে এই পাথরটাতে আঘাত করেন। নুজহাতুল মাজালিস কিতাব থেকে বলছি বাবা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথরটা সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। ঈসা নবী তাকায়া দেখে পাথরের ভিতরে একটা লোক আল্লাহর নামে জিকিরি করে, নূর নবীর শানে দুরুদ সালাম পড়ে। সুবহানাল্লাহ, ঈসা নবীর জমানা। ভালো কইরা নজর কইরা তাকায়া দেখ, পাথরের ভিতরে টাঙ্গুর গাছ আছে, পাথরের উপরে বিচি লাগাইলে গাছ হইব নি না, এটা শুকাইয়া একদম বরবাদ হয়ে যাইতো না? কারণ পাথরের ভিতরে তো পানিও নাই, হেটের ভিতরে আঙ্গুর গাছ, আবার মানুষ একটা পাথরের ভিতরে। কোনো মানুষ যদি কোনো জায়গায় ঢুকে চতুর্দিকে ডালাই করে দেয়, ভিতরে অক্সিজেন পাবে না, এটা বাঁচব ওই বেড়া হেন বয়ে বয়ে আল্লাহ জিকির নবীর দরুদ সালাম পড়ে, আবার আঙ্গুর গাছও আছে, আঙ্গুরও ধরছে জোরে কন্যা। সুবহানাল্লাহ, ঈসা নবী তো দেখে আরো আশ্চর্য। ঈসা নবী কয় জিব্রাইল এটা কি দেখাইলা? বলে কেন? কয় আমার আল্লাহ এটা আমাকে কি দেখালেন? আল্লাহু আকবার, পাথরের ভিতরে মানুষ আবার হলো আঙ্গুর গাছ, এই লোকটা এখানে কতদিন যাবত আছে? বলে আপনি কথা বলে দেখেন না? সুবহানাল্লাহ, কর না। কয় এই লোক আমার সাথে কথাও কইতে পারবো? কয় অবশ্যই, আপনি বলেন না। ঈসা নবী জিজ্ঞেস করে বাবা আপনি এখানে কি করেন? কয় আমি আল্লাহর জিকির আখিরি নবীর উপর দুরুদ সালাম পড়ি। বলে আপনি কতদিন ধরে এখানে আছেন? কয় মাত্র 400 বছর। কত বছর? আপনার ক্ষুদা টুদা লাগে না? কয় লাগে তো। ক্ষুদা লাগলে কি করেন? এই যে আঙ্গুর গাছ, আঙ্গুর আমি আঙ্গুর খাই, খায়া আবার আল্লাহর জিকির নবীর দুরুদ সালামে মশগুল হয়ে যাই। ঈসা নবী সেজদায় পড়ে কয় মালিক আমার মনে হয় তোমার সৃষ্টিতে এই লোকের থেকে বড় কোনো আবেদ নাই। সুবহানাল্লাহ, কর। আল্লাহ জিব্রাইল আমিন রে কয় জলদি খবর কো, এই লোকের থেকেও বড় আবেদ এখন নাই কিন্তু আসতেছে। সুবহানাল্লাহ, জিব্রাইল আমিন রে যখন এই কথা, জিব্রাইল আমিন যখন ঈসা নবীর এই কথা বলছে, ঈসা নবী কয় আসতেছে মানে তারা কারা? বলেন তারা হলেন আখিরি নবীর উম্মতেরা। ঈসা নবী কয় আমি তো আল্লাহ পাকের ফরমানে জানি আখিরি নবীর উম্মতেরা 400 বছর হায়াত হইবে তো না, এই লোক 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে, আমি তো জানি আখিরি নবীর উম্মতেরা 400 বছর হায়াতে পাইতো না, তারা আবার এত ইবাদত করবে কিভাবে? জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ঈসা নবীর ঘোষণা দেয়, শোনেন রব্বুল ইজ্জত বলেছেন আখিরি নবীর উম্মতেরে শাবান মাসের 15 তারিখের রাত লাইলাতুন নিসফে মিন শাবান নামক একটা রাত আমার আল্লাহ দিবেন, ওই রাতে আখিরি নবীর কোন উম্মত যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় নূর নবী আখিরি নবীর উপর দুরুদ সালাম পড়ে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় এই 400 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব দিবে। সবার বরাতের রাতে কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়বে 10 বার, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়বে কয়বার? 10 বার। এইভাবে যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন,
নুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিস শরীফ আসছে, আমার নবী বলেছেন ওই ব্যক্তি 400 বছর দিনের বেলা জিহাদ, রাতের বেলা সারা রাত ইবাদত করলে যেই সওয়াব পাইতো আল্লাহ তারে ওই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর। 400 বছরের থেকেও বেশি সওয়াব পাবে। অতএব শবে বরাতের রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের এলাকায় শবে বরাত উপলক্ষে রুটি বা বিভিন্ন খাবার বিভিন্ন জনকে দেওয়ার প্রচলন আছে? হ্যাঁ, এটা করবেন, এটা করবেন। সব থেকে উত্তম আমল হলো কাউকে দেখলে সালাম দেওয়া। সব থেকে উত্তম আমল হলো কাউকে খাওয়ানো, খাওয়ানো, আত্বইমু ত্বআম, খাওয়াবেন। এই খাওয়ানো এটা নবীজি বলছেন উত্তম আমল। তিনটা উত্তম আমল, ওয়াক্ত মতন নামাজ পড়া, সময় হলেই নামাজ পড়ে নেবেন, কোনো গরিব বসে করবেন। আর একটা কাজ হলো মানুষকে খাওয়ানো, আপনার তৌফিক অনুযায়ী সবাই বরাত উপলক্ষে সদকা করবেন। গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে সবার মাঝে যতটুকু সম্ভব হয় দিবেন। এই কাজ করতে গিয়া নামাজের খেয়াল রাখবেন, নামাজ যাতে কোনোভাবেই ছুটে না যায়। শবে বরাতের রাতে যখন মাগরিব হবে, মাগরিবের নামাজ আদায় করে এসে সারা রাত ইবাদত করবেন, এই নিয়তে গোসল করবেন। গোসল করে তারপরে ইবাদতে যাবেন। নবীজি বলেন যে ব্যক্তি ইবাদতের নিয়তে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যে ব্যক্তি ইবাদতের নিয়তে গোসল করে, যতটুকু পানি সে গোসলে ব্যবহার করে, প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাকে 700 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, এবার আমরা একবার গোসল করলে তো 40 লিটার পানি লাগে, 40 লিটারের কমে কি হয়? এই ছোট বালতি একটা, এক বালতি পানিতে হয় না? আচ্ছা দল্লামে এক বালতি, আবার একেবারে সওয়াব হইবে দিকে জন্মের ডালা ডাইলেন না, বলে এক ফোঁটায় যখন শ্বাস শোনে কি গাং খালি করলে মজা, এইটা করে না আবার কি খবরদার। এটা না, আপনার গোসলের জন্য যতটুকু প্রয়োজন, প্রয়োজনের বাহিরে যেটা হবে ইচ্ছা করে যদি ওটা করেন এটা কিন্তু অপচয়, ওটার জন্য গুনাগার হবে না, এটার জন্য গুনাগার হয়ে যাবে। যতটুকু প্রয়োজন গোসল করবে, এটা এই প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ 700 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল বেশি বেশি পরিমাণে করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমি আবার তারা ইবাদত করবেন, বেশি করে ইবাদত করবেন, নামাজ পড়বেন। 12 রাকাত নামাজের দলিল আমারে ফোন করে বিসরাই ফকিন্নির ফুলায়, আর আমি 1200 রাকাত নামাজ পড়ব, গুনাইবনি তুই ফাল্লা একটা দলিল দে, ঠিক আছে না? বিনা দলিলে সহজরাতে সারা রাত নামাজ পড়মু জায়েজ, এবার তুই না জায়েজের দলিল দে, ঠিক কিনা বলে? তো জালও বুঝি না লালও বুঝি না কিচ্ছু বুঝি না, তুই জাল হাদিস কবি, তো জালও বুঝি না লালও বুঝি না কিচ্ছু বুঝি না। আমি শুধু তোরে কইতাম চাই যে আমি 12 রাকাত না 12000 রাকাত নামাজ পড়ব, আল্লাহ যদি তৌফিক দেয় যদি সম্ভব হয়, আমি 12000 রাকাত নামাজও যদি সব বরাতে রাইতে পড়ি গুনাহ হইব, একটা দলিল দে ফকিন্নির পোলা, ঠিক কিনা বলো? গুনাহ হইবে একটা দলিল দে। ফাজিলের দল, তুই যে ফোন ব্যবহার করস এটা ব্যবহার করন জায়েজ আছে, তুই সহিহ হাদিস দিয়ে দলিল দে। তুই ফেসবুক চালাস এটা ফেসবুক চালানো জায়েজ আছে, এটা সহিহ হাদিস দিয়ে দলিল দে। তুই যে ভিডিও করে ইন্টারনেটে দেস এই ভিডিও করন জায়েজ আছে, সহিহ হাদিস দিয়ে দলিল দে। ফকিরের ফুল, মানুষ আল্লাহর ইবাদত করবে তোর মজা লাগে না, চোর কোনানের বাড়ির ভিতরে সিফার ভিতরে ফলে থাকা মাঠে ময়দান আইয়া কথা কয়ে দেখ, মানুষের জুতা ফাতলা করে লেব তোরা ফিডাইয়া, ঠিক কিনা বলেন? যে আল্লাহর ইবাদত করে না, যে মসজিদও যায় না, ওই মানুষটার সামনেও কেউ যদি কয় বলে আল্লাহ আপনার ইবাদত থেকে হেফাজত করুক, হেতে কইবে ইবাদত জীবনে করলে করছি না করলে না করছি, আজগা তোর জুতা দিয়া বাইরে মই, ঠিক কি না বলেন? আরে ইবাদত জীবনে করি নাই তো একটা পাপ করছি, তুই যদি আমার সামনে তনে সুস্থ ছইলা যাস তাহলে তো এটা সবচেয়ে বড় পাপ হইবো, আয় তোর কতক্ষণ দিয়ে দিই, ঠিক কি না বলেন? মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে
রব্বুল ইজ্জত আমার নবীজি রহমাতুল্লিল আলামিনের কা হুজুর নবী গো আপনি বলেন তোমরা যেই শাস্তি দ্রুত গতিতে আমার কাছে চাইতাছো এটা যদি আমার হাতে থাকতো আমার নিজের ব্যক্তিগত ক্ষমতায় মালিকানায় থাকতো তাইলে তোমাদের আর আমার মাঝে কোনো সমস্যাই থাকতো না সঙ্গে সঙ্গে সমাধান হইয়া যাইতো আল্লাহ কয় হুজুর আপনি বলেন ওয়াল্লাহু আলামু বিজ্জালিমিন তোমরা যে কত বড় জালিম নবীকে অস্বীকার করনে ওয়ালারা কত বড় জালিম আমার আল্লাহ তা সবচেয়ে ভালোভাবে জানে সবচেয়ে ভালোভাবে জানে সবচেয়ে ভালোভাবে জানে এরপরে আমার রব্বুল ইজ্জত 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আর একটু বলবো তিন আয়াত তেলাওয়াত করছি তিন আয়াতের ওয়াজ কিন্তু শেষ পরের আয়াতে আমার রব্বুল ইজ্জত কয় وعنده مفاتيح الغيب لا يعلمها إلا إياه الله أكبر এইটা আলমে গায়বের খবর আইয়া পড়ছে আল্লাহ কয় হুজুর আপনি আরো বলেন وعنده مفاتيح الغيب গায়বের চাবি কাঠি আমি আল্লাহর হাতে গায়বের চাবি কার হাতে কার হাতে গায়বের চাবি কার কাছে জোরে বলেন না কার কাছে আল্লাহ কয় গায়বের চাবি আমার কাছে গায়বের মালিক কে 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 গায়বের মালিক তাহলে চাবি কার কাছে থাকবো আল্লাহর কাছেই তো থাকবো এখন তাহলে নবী আলমে গায়ব জানেন প্রমাণ হইব কেমনে আর চাবি আল্লাহর হাতে আল্লাহ নবীরে জানাইয়া দিছে ঠিক কিনা বলে চাবি আল্লাহর হাতে এটা তো প্রমাণ করে না নবী জানে না চাবি আল্লাহর হাতে এটা প্রমাণ করে না যে নবী জানে না আল্লাহর হাতে চাবি থাকলে এটা ভালোভাবে প্রমাণ হয় যেহেতু আল্লাহর হাতে আল্লাহর কুদরতের হাতে আল্লাহর কাছে যেহেতু চাবি তাহলে আরো ভালোভাবে প্রমাণ হইছে আল্লাহ নবীর ইলমে গায়েব জানাইছে কেননা কোরআন শরীফে সূরা রহমানে বলছেন আল্লামাহুল বায়ান কথা বলেন ঠিক কিনা সূরা জিনের 27 নম্বর আয়াত ইল্লা মানিত্তাদমির রাসূলিন আমি আল্লাহ আমার যে রসুলদেরকে মনোনীত করি আমি তাদেরকে এই গায়েবের আলেম দান করি এবার আল্লাহর নবী হচ্ছেন 124,000 রসুল হচ্ছেন 313 জন এই 313 জন রসুলের মধ্যে যদি কোনো একজন রসুলকে আল্লাহ নির্বাচন করে যারে আলমে গায়েব দিবে ওই একজন রসুল হবে নিশ্চিত আমার রসুল ঠিক কিনা বলেন একজন রসুল রে আল্লাহ যদি আলমে গায়েব দিবেন সিদ্ধান্ত নেন তাহলে ওই একজন রসুল আমার রসুল হবে আমার রসুলের থেকে শ্রেষ্ঠ কোন রসুল আল্লাহ বানায় নাই আমার রসুলের থেকে প্রিয় হাবিবুল্লাহ আল্লাহ কাউকে বানায় কার কার সঙ্গে কি বলো মিয়া কার ব্যাপারে কি বলো আকল খাটাও আল্লাহ কয় হুজুর বলেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি আমি আল্লাহর হাতে আমি আল্লাহর কাছে হলো গায়েবের চাবি কাঠি গায়েবের চাবি আল্লাহর হাতে কিন্তু আবার আমার নবীজি একটা হাদিসে মুবারক বয়ান করেন বুখারী এবং মুসলিমে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নবী বলেন আনা নাঈমুন একদিন আমি ঘুমায়ছিলাম সুবহানাল্লাহ একদিন আমি ঘুমিয়েছিলাম রআইতুনি আমি নবী স্বপ্নে দেখলাম আমি নবী স্বপ্নে দেখলাম উতিতু বিমাফাতিহি খাজাইনুল আরদি এই জমিনে আমার আল্লাহর যত ধন ভান্ডার আছে গুপ্ত রহস্য আছে গুপ্ত ধন আছে সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর কাছে আনা হলো ফাউদিআত ফি ইয়াদি আমার নবী কয় আমি স্বপ্নে দেখতাছি ওই সমস্ত ধন ভান্ডারের চাবিগুলো আমার কাছে এনে আমি নবীজির হাত মোবারকে দান করা হলো জোরে কন সুবহানাল্লাহ গায়েবের আলেমের দরজার চাবি হলো আল্লাহর কুদরতের হাতে আল্লাহ ধন ভান্ডারের চাবি আমার নবীজির হাতে দিয়া রাখছে কে এখন ওয়াবিরা কইবে এটা তো স্বপ্ন ছিল আরে ব্যাক কল নবীদের স্বপ্ন ওহি সুবহানাল্লাহ কল তুই ওহি সম্পর্কে জানো না কিতাবুল ওহি পড়ে দেখো তাহলে ওহি সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে
নবীদের স্বপ্ন আল্লাহর ওয়াহী, সেইখানে যদি নবীদের নবী, রসূলদের রসূল, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির শুরু যে যার খাতিরে তাম সৃষ্টি জগৎ, সেই নবীর স্বপ্ন যদি হয় যে নবী ঘুমাইলে ওযু মোবারক ভাঙত না, সুবহানাল্লাহ কর না, যে নবী ঘুমাইলে নবীজির ওযু মোবারক ভাঙত না, ওই নবী কয় রাইতুনি আমি স্বপ্নে দেখলাম, অতীত বিমা ফাতে হে খাজাইনুল আরদ, আমার কাছে জমিনের ধন ভান্ডারের চাবিগুলো আনা হলো, ফাবুদিআত ফি ইয়াদি আমি নবীজির হাতে দান করা হলো, ফাবুদিআত দিয়ে দেওয়া হলো, ফি ইয়াদি আমার হাতের মধ্যে, সুবহানাল্লাহ কর না। এইজন্য চট্টগ্রামের একটা নাতে রাসূল আছে, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ অতি নগণ্য, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়, ঠিক কি না? যদি চুল পরিমাণ তাকে কর অমান্য, যদি চুল পরিমাণ তাকে কর অমান্য, হবে ইমান হারা তুমি কাফের জঘন্য, ঠিক না? আমি মানুষ হতে পারি অতি নগণ্য।